আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার অন্তর ভরা ভালোবাসা নিবেন ভাইরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম টয়োটা অ্যাকোয়া গাড়ি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা 2013 মডেল 2018 এর শেষের সরি 18 মাঝামাইতে রেজিস্ট্রেশন সিসি 1500 অল অপশন পাওয়ার পুশ স্টার্ট এবং ভিতরে বেস কালার হাইব্রিড গাড়ি কারণ 13 মডেলের গাড়ি তো বুঝতেই পারতেছেন অবশ্যই 18 তে রেজিস্ট্রেশন বুঝতেই পারতেছেন অনেক অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আপনাদের সিট কভারও লাগবে না আর বাম্পার লাগানো লাগবে না সেটা অলরেডি লাগানো আছে ঠিক আছে তো যাক আসুন ভিডিওটা দেখে আর ভিডিও শেষ দাম বলতেছি ইনশাআল্লাহ 2013 মডেল 2018 এর মাঝামাঝি রেজিস্ট্রেশন অল অপশন পাওয়ার টয়োটা হাইব্রিড সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং অ্যাকোয়া কালারটা হইছে কি জানেন সুরমা কালার এটাকে বলে সুরমা কালার অবশ্য চাইলে আপনারা ওই যে কি জানি বলে ওটাকে ইঞ্জিনিয়ার উঠাতে পারবেন সুইজে এবং টায়ার গুলো একদম নতুন দেখাই যাচ্ছে নতুন টায়ার নিচে ফগ লাইটটি দেখেন আপনি বাম্পারের উপরে ফগ লাইট হ্যাঁ টায়ার গুলো রিম গুলো সুন্দর আমার মেয়ে সুন্দর তবে কালা না পরিষ্কার সেটা দেখে নিন আমি আবার বলতেছি আমার মেয়ে সুন্দর সেটা দেখে নিবেন এটা কিন্তু ফিটিং সিট যাকে বলে এটা খরচ করতে গেলে মিনিমাম আপনার 12,000 টাকা যাবে এই সিট কভারটা লাগাতে গেলে এই সিট কভারটা লাগাতে গেলে 12,000 টাকা লাগবে মিনিমাম এটাকে ফিটিং সিট বলে আপনারা দেখতেছেন এটা কিন্তু স্টাইল এটা কোনো দাগ না এটা হচ্ছে ড্যাশবোর্ডের স্টাইল এটার উপরে একটা সুন্দর জয় আর কি তাছাড়া কিচ্ছু না দেখার কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই এটা সবসময় মনে রাখবেন এটা রাবার থাকবে এটা যারা দেখতেছেন এটা সবসময় রাবার থাকবে এই দেখেন নকের ঠেলা ডাই হয়ে গেছে এগুলো শিখাইতাছি আসলে মানুষ তো আমার বকতে আছে তারপরে বুঝবেন না যারা ব্যবসায়িক তারা বকে আমাকে অ্যাকোয়া গাড়ি টয়োটা অ্যাকোয়া উঠাও ওয়াও আজ পর্যন্ত এটার স্পেয়ার টায়ারটা ইউজ করা হয় নাই দেখেন স্পেয়ার টায়ারটা ইউজ করা হয় না এটা মিথ্যার কিছু নাই এই যে দেখেন কারণ ইউজ করলে এগুলো থাকবে না কখনো নামো নিচে নামো ওরে শব্দ আল্লাহু আকবার নতুন গাড়ি যাকে বলে নতুন গাড়ি তো এটা দেখে না কিছু নাই আসলে দোকানেরও কিছু নাই দেখানোরও কিছু নাই যা দেখতেছেন এটাই সঠিক যা ভাবতেছেন এটাই সঠিক আমি একটা জিনিস দেখাই এই যে এই রাবারটা কখনো বাংলাদেশ করতে পারে না এটা দেখছেন ডেবে গেছে এই যে নকের দেখেন এটা র এটা কখনো করতে পারবে না এটা বাংলাদেশে করে কি পোটিং দিয়ে লাগাই দেয় দেখেন ময়লা ভাই আমি প্রত্যেকটা দেখাই শিখাই যারা শেখার অল্পতে শিখবেন যারা বুঝবেন অল্পতে বুঝবেন আমি অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না অনেকের পছন্দ না আসলে এগুলো বলাটা কিন্তু আমি বইলা দেই যার ভাল লাগে আমার ভাল লাগে যার ভাল লাগে না ভাল লাগে না স্ট্রেট কথা দেখেন ওয়াও অসাধারণ অসাধারণ তুলনা নেই পাও সুন্দর পাখির ডাকটা অনেক সুন্দর টিয়া পাখির ডাক ডাকে যাক এটা হচ্ছে হাইব্রিড অপশন
এটাকে হাইব্রিড অপশন বলে টয়টার এটা হইছে হাইব্রিড অপশন দেখেন এবং এটা ইঞ্জিন ইঞ্জিন কিন্তু ভিভিটি এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন একটা নতুন শোরুম থেকে যা কিনা আমার থেকে না একই কেউ বলবেন না যে আপনি সেকেন্ড হ্যান্ড কিনছেন এটা আসলো আর দেখেন উপরে হিট প্রুফ সব লাগানো আছে উপরে হিট প্রুফেরই লাগানো আছে যেন ইঞ্জিনের হিটটা যেন বন্ধ না লাগে এরকম কিছু লাইটগুলো প্রজেকশন অনেক দেখালাম অনেক বুঝালাম তবে আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না আবারও বলে দিচ্ছি যারা দেখতেছেন ভালো করে ভিডিও দেখবেন ভালো করে শিখবেন শেখার কোনো শেষ নেই আর বয়স নাই পুসি স্টার্ট দিলাম স্টার্ট হয়ে গেল ব্যাক ক্যামেরা দিলাম আপনারা দেখতে আমার চাকাটা কিন্তু কাটা আছে আমার চাকাটা কিন্তু কাটা আছে আপনারা দেখছেন যে এটা শো করতেছে এখানে হ্যাঁ আমি কত কিলো চলছে এটা দেখব 42,006 কিলো চলছে 42,006 কিলো দেখেন 42,006 কিলো চলছে পুশ স্টার্ট পুশটা আমি অফ করে দিতেছি অফ করে দিলাম হ্যাঁ এবার দামের ব্যাপারে চলে আসবো এখানে একটা পৃথিবী আছে দেখা যাচ্ছে ওয়াও বন্ধুরা ভাইরা আমরা এতক্ষণ দেখলাম টয়টা হাইব্রিড গাড়ি একোয়া গাড়ি 2013 মডেল 2018 মাঝামাঝি রেজিস্ট্রেশন অল অপশন পাওয়ার হাইব্রিড পুশি স্টার্ট ভিতরে বেজ কালার আরও কিছু আছে নাই সিট কভার বাম্পার লাগানো আছে দামের ব্যাপারে চলে আসি এটা আস্কিং প্রাইস কত হবে একটু টেনশনের ব্যাপার কনফার্ম হওয়া দরকার আস্কিং প্রাইস 12,20,000 টাকা আস্কিং প্রাইস 12,20,000 টাকা তবে হ্যাঁ কমবে কমবে না কেন অবশ্যই কমবে কিছুটা ততটা না আপনারা আসুন দেখুন যাচাই করুন আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন আমি কি চিটার বাটপার না ঠকবাস সেটা আপনারা বলবেন নিজের চোখে দেখে তারপরে বলবেন দূরের থেকে বলবেন না কি বুঝতে পারছেন বন্ধুরা ভাইয়েরা আপনাদের জন্য আমি অনেক কষ্ট করি বিশ্বাস করেন হ্যাঁ বিজনেসও করি তবে এই না মানুষের গলা কাটি কথাটা মাথায় নিয়ে যাক যারা আমাকে ভালোবাসেন যাদের বাবা মা আছে আর যাদের নাই আল্লাহ তাদের বেহেস্ত রসিব করুক যাদের আসছে তাদের দিকে বলতেছি বাপ মা অমূল্য ধন দাঁত থাকতে দাঁতের মর্যাদা রাখেন বাপ আছে ডাকতে পারতেছেন বাপ থাকবো না ডাকতে পারবো না আপনার বাপ গাছ আপনার বাপ আপনার বট গাছ বাপ আছে বিদে আপনার কেউ কিছু বলতেছে না বাপ যখন না থাকবে তখন বুঝবেন আপনিও একদিন বাবা মা হবেন ছেলে সন্তানের বাপ মা অমূল্য ধন আপনি যে যে দোয়া করলে যার দোয়া 5 সেকেন্ডের আগে মানুষের আগে চলে যায় নিঃশ্বাসের আগে সে হচ্ছে বাপ মা আপনার জন্য দুনিয়ার মানুষ একসাথে হাত তুলবে আর আপনার বাপ মা হাত তুলবে আপনার জন্য ওইটা আগে কার্যকর হবে আল্লাহ সবার আগে আপনার বাপ মাটা আগে নিবে কথাটা ফালাই দিয়েন না বাপ মা অমূল্য ধন দাঁত আছে মাংস খাইতে পারতেছেন দাঁত নাই মাংস খাইতে পারবেন না বাপ আছে ডাকতে পারতেছি মা আছে মা উত্তর দিতেছে যখন থাকবো না তখন কিন্তু উত্তর দিব না আর একটা কথা কয়ে দিই কাফনের কিন্তু কোনো পকেট নাই কাফনের কাপড়ে কিন্তু কোনো পকেট নাই এক্সট্রা কোনো পকেট দেয় না আল্লাহ হয়তো বা একটু ভালো কম দামি কাপড় না একটু ভালো কাপড় এই আর কি তাছাড়া কিচ্ছু না 2,500 থেকে 3,000 টাকার ভিত্তি আপনি ওটা এর বেশি নিতে পারবেন না কিছু অতএব সবাই সাবধানে থাকেন আল্লাহ আপনাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম